হাতটা দাও, হাতটা দাও, রাখি পরাবে। কি কি গিফট আছে? এবার ঠিক আছে, এবার বসো, আমি একটু রাখি পাঠ করি। সোনা এখন রাখি পড়ছে। সোনা কার কাছে রাখি পড়ছে? দিদির কাছে? হাঁটুটা না মা, দেখি রাখিটা। বাও, লজ্জায় পাগল হয়ে গেল। দেখো লজ্জাতে, দেখি লজ্জার কি আছে সোনা? দেখি সোনা, দেখি উলু দি সোনা, দেখো লজ্জায়। দুটো হাতে রাখি কেউ পরে? ওগুলো সব আমার, রাখি গুলো তোর, সব ওগুলো আমার, ঠিক আছে? কেউ নিবে না, একটাও কিচ্ছু বলে দিলাম। দুটো চেন দু রকমের হয়েছে, রাখি পরানো। সোনা এবার রাখি পরে বাড়ি যাবে, তাই তো? তাকা সোনার দিকে একবার, সোনার দিকে তাকা, মায়ের দিকে তাকা একবার, তাকা সোনা, তাকা এইদিকে, দুজনেই তাকাও একসঙ্গে, এদিকে তাকা, এদিকে, এদিকে, এদিকে চোখগুলো কর। দেখাও দুটো হাত, দেখাও। নে জুতোগুলো পর, তুই যাবি না বাড়ি? কখন যাবি? বাস তো চলে যাবে, তাড়াতাড়ি জুতো পর, ওখানটা সিঁড়িটায় বস, দিয়ে পর পর। দেখো রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। হ্যালো কঙ্কাল, দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, মেঘ করে আছে। আমরা যেহেতু বাসে যাব, ওই জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখলে কঙ্কালের মতন সেয়েছে, আসলে ঝুলন হচ্ছে তো, তো সেই জন্যেই আর কি ওরা ওরকম করে আর কি মানে এই ঝুলনটা স্টার্ট করছে, সেজে গুজে আর কি রেডি হচ্ছে। তো চলো এবার যাব বাস স্ট্যান্ডে, তারপরে বাস ধরবো, দিয়ে একবারে বাড়ি। আর এই বাস স্ট্যান্ড থেকে আনতে আসবে আমার বর। তো চলো এখন বাসে চাপি, এই যে বাস চলে এসছে, দেখো দেখো গাইজ চলে এসছি, এই দেখো ভিজে ভিজেই চলে এলাম। সোনা ভেজেনি, সোনার এই যে রেনকোটটা ওর বাবাকে নিয়ে যেতে বলেছিলাম, তো ওর বাবা বাস স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড পর্যন্ত, বাস স্ট্যান্ড থেকে আর কি নিয়ে এলো আমাদের, বাস স্ট্যান্ডে ওই যে রেনকোটটা নিয়ে গেছিলো, তো সোনাকে পরে নিয়ে এলাম। সোনা ভেজে নি, আর আমরা একটু ভিজে গেছি। দেখো বাড়ি চলে এসেছি, দিয়ে এখন হচ্ছে এটা হচ্ছে পরের দিনের সকালবেলায়। তো ওই যে তোমরা দেখেছিলে যে আগের দিনের ব্লগে আমি তাল মেরেছিলাম, তো তাল মারি আর কি নিয়ে এসেছিলাম, মা দিয়ে দিয়েছিল, সেটাকেই আবার আর কি ফোটাচ্ছি, একটু খাবার বানাবো, আর বাকিটা আর কি ফ্রিজে ঢুকে রাখবো। এতটা তো তাল তো লাগবে না, তো এখন হচ্ছে সকালবেলায় ওই কাজটাই আর কি করছিলাম। দেখো গাইস এই তালটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো মা আর কি ফুটিয়ে দিয়েছিল, মানে অনেকদিন যাতে আর কি থাকে, ফুটিয়ে ফুটিয়ে রেখে দিলে আর কি অনেকদিন থাকে, তো সেটা কি আরেকবার আর কি ফোটাচ্ছি, দিয়ে আজকে বিকালে ভাবছি একটু খাবার করব।
তো সোনা তো এখন স্কুলে আছে, এখন একটা বাজছে এরকম সময়। আমার রান্না বান্না সবই কমপ্লিট, স্নান টান সবই হয়ে গেছে। দেখো আজকে রান্না করেছি হচ্ছে, দাঁড়া তোমাকে দেখাই। দেখো ঘি করলা ভাজা পোস্ত দিয়ে, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ডাল। আর এখানে দেখো বেগুনি করার জন্য আর কি বলা আছে, আর ডিম ভাজবো। দেখছো তো খাবারগুলো অল্প অল্প আছে, কারণ আমার বর ডিউটি চলে গেছে, একবার খেয়ে ছেলে খেয়ে গেছে, আমি একবার খেয়েছি, তো ওই জন্যই আর কি অল্প অল্প রয়েছে। আবার রাত্রে তো রান্না করতেই হবে, তো চলো ওই জন্যই আর কি ছেলে এখন নেই বলে এই কাজগুলো এখন করছি। এই যে তাল ফল সব ঠিক করে রাখছি, বিকালে যেহেতু খাবার বানাবো ওই জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, না হলে অনেক বড় হয়ে যাবে। আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে। টাটা সবাইকে।